নির্বাচনের ফলাফলের কথায় আসলাম, যে আমাদের কিন্তু এখনো আরো অল্প কয়েকটি আসনের ফলাফল জানতে বাকি আছে, তো এই আসনের ফলাফলগুলো জানাতে কিন্তু মাঠ পর্যায়ে ভোট কেন্দ্রগুলোতে এবং রিটার্নিং কর্মকর্তার জায়গাতে হচ্ছে আমাদের রিপোর্টাররা অপেক্ষা করছেন, এবং তাদের কাছে আমরা যাব আমাদের সহকর্মী নাবিলা সোহারের মাধ্যমে। সোহার, আপনার কাছে এখন কি তথ্য আছে? শ্রেয়া, আমরা এখন চলে যাব ময়মনসিংহে। ময়মনসিংহে আমাদের সহকর্মী আছেন সাদিকুর রহমান, ওনার কাছে জানতে চাবো যে সেখানকার সবশেষ পরিস্থিতি কি। চারটা থেকে যে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে, এর মধ্যে কয়েকটি আসনে কিছু ঘটনা ছাড়া বলা যায় যে ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসন সবগুলিতে আসলে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, এবং ভোট গ্রহণের পর থেকে কিন্তু পর থেকে সন্ধ্যা থেকে কিন্তু শুরু হয়েছে যে আসলে বিভিন্ন আসন থেকে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে, এবং ফলাফল কিন্তু ঘোষণাও করা হয়েছে ইতিমধ্যে। 11টি সংসদীয় আসনের মধ্যে কিন্তু 9টি আসনের ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে। সরকারিভাবে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। আমি যদি বলি যে এ পর্যন্ত মোট যে 9টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে, এর মধ্যে 6টি আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং 3টি আসনে নৌকা প্রতীকের যারা প্রার্থী তারা বিজয়ী হয়েছেন। আমি যদি বলি ময়মনসিংহ 4 আসন যেটা সদর আসন, সেখানে কিন্তু আসলে নৌকা প্রতীকের যিনি প্রার্থী আছেন মোহাম্মদ মহিতুর রহমান শান্ত, তিনি বিজয়ী হয়েছেন 43,746 ভোট বেশি পেয়ে, এবং ময়মনসিংহ 8 আসন যেটা সেই 8 আসনে কিন্তু 28,827 ভোট বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান সুমন তিনি কিন্তু বিজয়ী হয়েছেন, এবং এছাড়া ময়মনসিংহ 5 আসন সেখানে কিন্তু আসলে 18,697 ভোট বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, এবং ময়মনসিংহ 7 আসনে কিন্তু ফলাফল আমরা পেয়েছি সেখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান এটা 30 আসন বলা যায় এই আসনে কিন্তু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এছাড়া ময়মনসিংহ 1 আসন দুইটি উপজেলা নিয়ে যে আসনটি ধোবাউড়া এবং হালুয়াঘাট, এই আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, এবং তিনি তার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য তার থেকে কিন্তু 19,679 ভোট বেশি পেয়েছেন। এছাড়া ময়মনসিংহ 6 আসন যেটি, এই ময়মনসিংহ 6 আসনে কিন্তু বর্তমান সংসদ সদস্য যিনি আছেন বর্তমান সংসদ সদস্যকে কিন্তু পরাজিত করে যিনি স্বতন্ত্র প্রার্থী আছেন আব্দুল মালেক তিনি ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং 6 বারের যিনি সংসদ সদস্য ছিলেন মোসলেম উদ্দিন তাকে পরাজিত করে তিনি 9,427 ভোট বেশি পেয়ে কিন্তু বিজয়ী হয়েছেন। এছাড়া ময়মনসিংহ 10 যেই আসনটি আছে গফরগাঁও আসন, সেখানে কিন্তু বর্তমান যিনি সংসদ সদস্য আছেন ফাহমি গোলন্দাজ বাবেল তিনি বিজয়ী হয়েছেন 2,93,000 তিনি যে বিজয়ী হয়েছেন, এবং তিনি যে ভোট পেয়েছেন নৌকা প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2,16,893 ভোট তিনি পেয়েছেন। এবং আসলে বলা যায় যে আসলে যে আসনগুলিতে আসলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যেই 9টি আসন এর মধ্যে 3টি আসনে নৌকা প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা বিজয়ী হয়েছেন, এবং বাকি 6টি আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এবং আমরা দেখেছি যে এই বিজয়ী যারা হয়েছেন তাদের কিছু কিছু আসনে দেখা যায় যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, হাড্ডাহাড্ি লড়াই হয়েছে খুব, এবং কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে ভোটের ব্যবধান খুব কম ছিল এবং কোনো জায়গায় খুব বেশি ব্যবধান ছিল। এই এক এক আর 2টি আসনের ফলাফল পেলেই আসলে পূর্ণাঙ্গ ফলাফল চলে আসবে, আমরা অপেক্ষায় আছি। এ ছিল এখান থেকে সবশেষ তথ্য। রিটার্ন সাদিকুর রহমান ময়মনসিংহ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে 11টি আসনের মধ্যে কিন্তু 9টি আসনের ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 6টি আসন হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর এবং 3টি আসন হচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর, বাকি 2টি আসনের ফলাফল আসলে তিনি আমাদেরকে জানাবেন। রিচার্ড, আমরাও এখানে দেখতে পেলাম যে একটু ব্যতিক্রমী ফলাফল, আওয়ামী লীগের প্রার্থীর তুলনায় স্বতন্ত্র প্রার্থীর জয়ের পাল্লাটা একটু বেশি ভারী।